রাতে ভোট চুরিও হয় এন্ড রাতে বাকি সব আগুনও লাগে কেন তো পরিষ্কার যে আমাদের ঢাকা শহরে বিশেষ করে গরিব এবং দরিদ্র শ্রেণী যারা আছে তাদের জন্য আর ঢাকা শহরে বাস করা সম্ভব হচ্ছে না তাই আমরা দেখতেছি সরকারি মহল থেকে পরিকল্পিতভাবে বস্তি এবং মার্কেটে আগুন লাগিয়ে লাগিয়ে উচ্ছেদ করার একটা চেষ্টা চলছে বাংলা জাতীয়বাদী দলের পক্ষ থেকে বিশেষ করে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কোনো গরিব দরিদ্র শ্রেণীর লোকদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না আমরা তাদের পাশে আছি তাদের আওয়াজ আমরা তুলে ধরব এবং এই ফাঁসিবাদী সরকার থেকেই তাদের সব সুযোগ সুবিধা আমরা আদায় করে ছাড়ব আর আজকে আমরা যেটা দেখে যাচ্ছি এই দুপুরের ভিতরে এখনও ফায়ার সার্ভিসের লোকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের দায়িত্ব পালন করেছিলেন জীবনে ঝুঁকি রেখে কিন্তু তারপরে এখনও পর্যন্ত আমরা কোনো এই অন্য দলের কোনো প্রতিনিধি এই সরকারের কোনো অফিসার বা কোনো জনপ্রতিনিধি যাতে যারা হতে চায় তাদেরকে আমরা প্রথম কোনো পার্টি আমরা দেখছি না যা দেখছি বিএনপিরই নেতা নেত্রী এবং কর্মীদেরকে আমরা দেখছি সবার আশেপাশে সেই জায়গায় আমি আমার দলকে অভিনন্দন জানাচ্ছি সরকার তো একটা বড় একটা মহল সরকারি লোকদেরকে আমি দায়ী করতেছি সরকারি লোকদের এখানে অনির্বাচিত লোকরা দখল করে আছে এবং সরকারের অফিসিয়ালরাও আছে এরকম ওরা দায় এড়াতে আর পারবে না প্রত্যেকটা আগুনের পরে তদন্ত কমিটিরও রিপোর্ট আমরা আজ পর্যন্ত দেখলাম না তো এই রাতের আগুন দেওয়া এবং তদন্ত কমিটির রিপোর্ট গায়েব করে দেওয়ার সংস্কৃতি আমরা আজকে থেকেই বন্ধ করে দিচ্ছি বিএনপি পক্ষ থেকে আমরা অনেক মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা করেছি এবারও আমরা অ্যাসেসমেন্ট আগে করব যে কতটুকু ক্ষতি কার কার হয়েছে কতটুকু ক্ষতিপূরণ তাদের সহযোগিতা করতে লাগে আর আমরা সবাইকে কোনো কোনোভাবে তার যতটুকু দরকার সেরকম আমরা ক্ষতিপূরণে সহযোগিতা করব দেখে সামনে যাই সামনে দিকে সরেন।